What's up, amazing people? This is Nomad on Social. Welcome back to another vlog. So, আজকের দিনটা একটু স্পেশাল আমার জন্য। রাত্রিবেলা ঘুম অনেক কম হয়েছে, এক্সাইটমেন্টে চার মাস ধরে একটা হেলমেটের জন্য ওয়েট করতেছিলাম। ফাইনালি হেলমেটটা আজকে ডেলিভারি হবে। আমি আর ক্যামেরা পিছনে ডোডো, আমরা যাচ্ছি মিরপুর 60 ফিটে গিয়ার এক্সের শোরুমে। ডোডো স্কুটার নিয়ে যাচ্ছে, আমি গাড়ি নিয়ে যাচ্ছি, কারণ আসার সময় 3 বাক্স হেলমেট আমার গাড়িতে নিয়ে আসতে হবে। স্কুটারে আনাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যেত, যে কারণে গাড়ি নিচ্ছি। ভেরি ন্যাচারাল, আমার হেলমেট, ফুয়াদের হেলমেট আর শিশিরের হেলমেট রিসিভ করতেছি। আর সো লেটস গো টু গিয়ার এক্স। সো আমরা এখন চলে আসছি গিয়ার এক্সের সামনে। আর এই যে ডোডো চলে আস, ও নো, তুমি কি ভাঙচুর করতে করতে আসলা? মর্নিং, গুড মর্নিং ভাই, এখনো খুলে নাই তো নিগল। ও নো, বুক করা সবগুলো হেলমেট আজকে ডেলিভারি দিবে, বিকজ কালকে থেকে লকডাউন। এটা চিন্তা করে আমরা একটু আর্লি মর্নিং চলে আসছি। এখন যদিও 11টা বাজে, ওদের ফেসবুকে 11টায় দেওয়া আছে ওপেনিং টাইম, সে এখনো খুলে নাই, আমরা খোলাই, সমস্যা কি? কি করতেছো তুমি? আপনি বলেন। এই যে আমি একটু ব্লগ করি এরকম কাজ। আপনার দেয়া গিফট, গিফট মাইক, তুমি অনেক কাজে দিচ্ছে, মানে ইটস ওয়ার্কিং। আমি তো কিনতে গেছিলাম, হয়তো বা কিনেও ফেলতাম, তার আগেই তো আপনি চলে আসলেন। দেব, এটা খুলে ফেলো বুমটা, এটা খুলে, বুম দিয়ে তো জম, এটা এটা না। সো উই আর অলরেডি ইনসাইড, ডোডো এখানে আছে, ডোডো চ্যানেলে ব্লগিং করতেছিল। তো আমরা হেলমেট কখন পাচ্ছি? এই যে কামিং সুন, এই যে হেলমেট সব চলে আসছে, অনেক 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 কেওয়াইটি, অলরেডি অনেক অনেক কেওয়াইটি। আই উইশ আমি সবগুলো নিয়ে যেতে পারতাম। আমার সবসময় হেলমেটের বক্স আর জুতার বক্স অনেক জোশ লাগে। হেলমেটের কি বুঝে না। থ্যাংক ইউ তানজিদ ফর, ও নো ভাই, থ্যাংক ইউ তানজিদ ফর ডুইং দিস। আমি একটা কিনা ফেলাই এই শুধু টানা না। ও বিউটি, বিউটি, সাচ অফ বিউটি, হ্যাঁ সাচ অফ বিউটি ম্যান। মানে এটা ছবিতে দেখে না, মোটে জুম করে না জীবনে, ছবি জাস্টিস করে। আপনি যে সামনে দেখছেন, কারণ ছবি ব্যাপারটা হচ্ছে ছবিতে তো তোমার এক এক রকম ফিল্টার মারে, তো এডিটিং এর সময় এবারের যেটা কাহিনী হচ্ছে, সামনে ভেন্টস গুলো 20% বাড়ানো হয়েছে, এবং ভিতরে প্যাডিংটা আরো 20% সোয়েট রেজিস্ট্যান্স করা হয়েছে, কারণ বাংলাদেশের ওয়েদার তো একটু সামার ওয়েদার, ইটস ভেরি ডিফিকাল্ট। মানে যারা হেলমেট পরে বাইক চালায় সবাই প্যারা খেয়ে হচ্ছে ঘাম নিয়ে। এগুলো অলওয়েজ লাভ দ্য কোয়ালিটি অফ কেওয়াইটি, ট্রু, ইউ ক্যান ফিল ইট। ট্রায়াল দিব একটু না, আপনার হেলমেট আপনি অনেক ট্রায়াল দিব, এটা পরে গাড়িতে চলে যাবে। হ্যাঁ, গাড়িতে বসে গাড়িতে বসে এটা পরে যাবে।
obviously ekdom jabo cholen gari chhere den feeling good এখন আমি হেলমেট পরে ঘোরাঘুরি করতেছি বেরোয়া যাবো এখান থেকে সারাদিন আরো অনেক কাজ আছে হ্যাঁ বাংলাদেশে কেউ আছে যে হেলমেটের সাথে গিফট দিছে তুমি এত গিফট দিবা জানলে আমি তো গ্লাভস টাভস কিনতাম না বলতাম তুমি আমাকে গ্লাভস দাও গ্লাভস গিফট আরে এখন হয়তো বা মিরপুরেও যেতে পারি বা বাসায় যেতে পারি ঠিক নাই যাচ্ছি তো আমরা এখন গিয়ারেক্স থেকে বের হয়ে যাচ্ছি একটু মিরপুর 10 নম্বরে যাব ওইখান থেকে তারপরে বাসায় ব্যাক করবো সারাদিন আজকে আর অনেক কাজ পড়ে আছে মাথা 56 What's up guys? আমরা এখন যাচ্ছি একটু মিরপুর 10-এ টুকটাক কিছু কাজ আছে বেশ করে লালমাটিয়া ব্যাক করব আজকে আবার পুরান ঢাকায় যাইতে হবে আমি ত্রিবি ভাই আর সুহাস ভাই যাব আমাদের কিছু জিনিস কেনাকাটা করতে হবে ব্যবসার জন্য তো রাস্তা এখন এত বেশি কথা না বলি লেট মি এনজয় মাই নিউ হেলমেট মিরপুর 10 নম্বরে আসছিলাম দুটো একটু কাজ ছিল তো শেষ করে এখন লালমাটির দিকে যাচ্ছি লালমাটি গিয়ে আমাকে আবার পুরান ঢাকা যেতে হবে সাচে হ্যাকটিক ডে ম্যান সাচে হ্যাকটিক ডে 2 hours later তো কাহিনী যেটা হয়েছে দুপুরে বাসায় আসার পরে 3টার দিকে আমি বের হয়ে গেছি ত্রিদীপ ভাইয়ের সাথে পুরান ঢাকা গেছিলাম তো বাজে অবস্থা ভাই রাস্তায় জ্যাম এত রিক্সা দিয়ে যাইতে লাগছে 2 ঘন্টা ওইখানে আরও 2 ঘন্টা ঘোরাঘুরি করছি কিছু কেনাকাটার দরকার ছিল মানুষের মানে করোনার কোনো বালাই না ভাই তো কেমনে চলে চকবাজার মৌলিবাজার এরিয়া আপনারা ভালো করেই জানেন এগুলো করে বাসায় আসতে আসতে 7টা রাস্তা এমন ঝড় শুরু হয়েছে আমার 20 ফিট বিলবোর্ড এসে ভাঙা পড়ছে এই কাহিনী পার করার পরে একটু পরে আবার একটা ট্রান্সফরমারও বার্স্ট হয়েছে আমি লিটারেলি তখন ভাবছি যে মনে হয় আমি আর বাসায় জীবনে কোনোদিন পৌঁছাবো না তো অনেক কিছু করে বাসায় আসার পরে খুব ইমার্জেন্সি কয়েকটা মেল করার দরকার ছিল মেল টেল করার পরে এখন বাইরে টুকটাক বৃষ্টি পড়তেছে আমি কালকে দুপুরের পর থেকে কিছু খাই নাই আমার অনেক ক্ষুধা লাগছে এখন আমি আর আমার সাথে 2 জন সম্মানিত অতিথি আমরা আসছি আমাদের আমরা আজকে আমজাদের চিকেন গ্রিল খাচ্ছি নান দিয়ে অনেক ক্ষুধা পেটে ডায়েট ডুয়েট মাঝে মাঝে একটু স্কিপ করা ভালো নইলে শরীর অপুষ্টিহীনতায় দুর্বল হয়ে পড়বে সো আমরা খাই খাওয়ার পরে বাকি কথা আমার এখন কিছু কথা আছে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তামজিদের একটা অনলাইন বেসড অ্যাক্সেসরি স্টোর আছে যেটাকে বলে স্কুটার ডাইজেস্ট দ্য স্কুটার ডাইজেস্ট শপ ওইখানে হচ্ছে বেসিক্যালি একটা বাইক রিলেটেড যে অ্যাক্সেসরিজ লাইক পারফরমেন্স অ্যাক্সেসরিজের প্রয়োজন হয় ওইগুলো সেল করে ফর এক্সাম্পল ইঞ্জিন ওয়েল ও মোটর এক্স সেল করে খুব ভালো একটা ইঞ্জিন ওয়েল সাথে অকটেন বুস্টার ফিউয়েল ইঞ্জেক্টর তারপরে ব্রেক প্যাডস এরকম অনেক জিনিস সেল করে সো ইভেন্চুয়ালি হি ইজ অল পার্টনার অফ গিয়ার এক্স বাংলাদেশ যে কারণে ও বেসিক্যালি আমাদের হেলমেটগুলো আমাদেরকে গিফট করছে আর হেলমেটের সাথে একটা কি দিছে না না ওই যে লক আছে না হেলমেট প্যাচে রাখে আর একটা মাইক্রোফাইবারের গামছা দিছে এই দুইটার শুধু প্রাইস আমরা ওকে দিচ্ছি 100 আর 150 হচ্ছে গিয়ে 250 টাকা আর বাকি 9000 টাকার হেলমেট আপনার জীবনে ডোডোর মতো একটা সুগার ডোডো না থাকলে আপনি জীবনে কিছুই করতে পারেন না তো ডোডোকে আমি একটু থ্যাংক ইউ দিয়ে লজ্জা দিতে চাই সো আমাদের খাবার চলে আসছে লকডাউনের আগে আমজাদের শেষ একটা কোপ দিয়ে যাচ্ছি আমরা লেট মি শো ইউ দ্য ফুড আমাকে রান ধরিয়ে দিল আমাদের রান ধরে দিলে খাবো কোপ
কবজি ডুবিয়ে তো ডুবাল তো কবজি দেখি কেমনে ডুবো হ্যাঁ ও ডুবে নাই তো তুমি আমাকে ফেসবুক বুস্টার লোক দিতে শোনা কেন বড় দিব এই তো কামিং সুন মেইন ভাই পেয়ার দিতে আমার পোস্ট লাইভ চলে গেছে এখন আমি বুঝতে পারছি না আমার পারলে আজকে রাত থেকে বুস্টিং স্টার্ট করতে হবে এটাই তো স্বাভাবিক ভাই ওর ডুব গেছে তো আমি দেখছি যদি ফ্রিতে কেওয়াইটি হেলমেটসের প্রয়োজন হয় ইউ শুড অলওয়েজ নক ডোডো কারণ ডোডো একটা ডোডোকে দরকার ডোডোকে ভাঙে খাওয়া এত মজা আর ডোডো না সবাইকে ভেঙে ভেঙে খাওয়ায় আরে ডোডো বাই দ্য ওয়ে আজকে আমার হেলমেট কেনার এক্সপেরিয়েন্সটা ডোডোর চ্যানেলে হয়তো দুই এক বছরের মধ্যে ইনশাল্লাহ আপলোড হবে ওর তো চ্যানেলে 30টার উপরে কন্টেন্ট শ্যুট করা আছে কিন্তু আপলোড হয় না তো দেখি আমার বাচ্চা কাচ্চার যখন বয়স 2-3 হবে তখন ওদেরকে নিয়ে আমি দেখাবো ওদেরকে আমি দেখাবো যে দেখো দেখো আমি এভাবে হেলমেট কিনেছিলাম এখন খাবো কিছুক্ষণ বৃষ্টিতে আটকে গেছিলাম তো এখন বাসায় চলে আসছি ইট ওয়াজ এ ভেরি ভেরি বিজি ডে হেলমেট কিনতে কিনতে আই ওয়াজ লাইক অলমোস্ট ড্রেন্ড আউট এরপরে বাসায় এসেই আই হ্যাড টু রাশ ফর ওল্ড ঢাকা পুরান ঢাকা গিয়ে তো লিটারেলি লাইক আমার যা ছিল সব বাইর হয়ে গেছে সো কালকে থেকে লকডাউন সবাই আপনারা বাসায় থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আপনার কাছের মানুষ এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার খোঁজ রাখার চেষ্টা করবেন আমি টোটালি এখন বাসায় ইন জাস্ট মাঝে মাঝে কিছু ব্যবসায়িক কাজে হয়তো বা আইল হ্যাভ টু গো টু মাই অফিস সো দ্যাটস ইট ফর নাও আপনারা সবাই ভালো থাকবেন নেক্সট ব্লগ আমি চেষ্টা করবো ইন আ ফিউ ডেইজ আপলোড করার Stay safe guys, Nomadland Social signing out. Peace.